অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী লিটন মাহমুদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। লিটন, সবশেষ পরিস্থিতি জানাবেন। দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সিনহা যাকে নামে পরিচিত, সেই প্রধান বিচারপতি সহ 11 আসামি বিরুদ্ধে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম আপনার হচ্ছে শেষ হয়েছে। প্রথম দিনে আপনার মোট 18 জন সাক্ষীর মধ্যে প্রথম দিনে এই মামলার যিনি বাদী দুদক পরিচালক সৈয়দ হাসান কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য তার সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন তাকে কিন্তু জেরা করেছেন এবং সম্পূর্ণরূপে জেরা শেষ করে পরবর্তীতে যে এই মামলার যে পলাতক 8 আসামি রয়েছিলেন সেই পলাতক 8 আসামির মধ্যে আসামি কিন্তু আজকে এর আগেই সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান এবং সেই জামিনের আবেদনের শুনানি শুরু হয় এবং জামিন আবেদন শুনানি শেষে যিনি বিশেষ চার্জ আদালত হয়েছে সেই আদালতের বিচারক শেখ সৈয়দ নাজমুল আলম তিনি কিন্তু এই যে চার আসামি তার প্রত্যেকের জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী আসলে যে সাক্ষ্য গ্রহণের দিন সেটি কিন্তু তিনি ধার্য করেন 25 আগস্ট এবং 25 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করে আদালত আজকের মতো বিচারিক কার্যক্রম সেটি কিন্তু মুহূর্তে ঘোষণা করেন। এই ছিল আসলে আমার কাছে সহজ তথ্য। জি লিটন, বুঝতে পারছি, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।